আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সাইটটা গল্প করতে চাইছো? এবার চিনো বল মা জানো। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ووسيلتنا ومولانا محمد عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وقال الله تعالى في شأن عبيده إن الله وملائكته
আল্লাহ মৌলানা আফতাব উদ্দিন সাহেব, জনাব হাবিবুর রহমান সিরাজ সাহেব, বিশিষ্ট মুরব্বী জনাব ওয়ারিস আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ যিনি বিবাড়িয়া থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সালাউদ্দিন তুর্কি আল কাদেরী সাহেব, সৈয়দ শাহ ওয়াসিউল্লাহ ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমার বড় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট বুজুর্গ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন যুক্তরাজ্য প্রবাসী, দামাত বরকাতু আলিয়া পুত্র মাদ্রাসার সুনামগঞ্জ সুপার, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নজমুল হক নসিব সাহেব, গৈর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, পত্র এলাকার ইমাম ও মুয়াজ্জিন সাহেব, যুবক ভাইয়েরা, বাসায় বাড়িতে দিনদার ইমানদার মা ও বোনেরা, আল্লাহ তাআলার আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মোবারক ঈসালে সব মাহফিল আশা ভরসা তৌফিক দিয়েছেন। আন্তরিকতার সাথে খালিস নিয়তে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র ঈসালে সব মাহফিল আইতাম পারলাম, বসতাম পারলাম, আলোচনা করতাম পারলাম, শুনতাম পারলাম, এতে খুশি না বেজা? দুনিয়ার কোন মানুষ যদি আমরা সাধারণত মেন্টি মানুষ হই, সাফল মানুষ, আর মালিকের প্রশংসা হবে, মালিক খুশি না বেজার হবে? দুনিয়ার মালিক আজে তাম মালিকদের মালিক, সারা জাহানোর বাদশার বাদশা আমার আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যদি কোন গুলামে করে আর বান্দায় করে আল্লাহ এত খুশি হল, আর হইল আমার ফেরেশতাও হল বান্দা বানাইতে তোমরা নিষেধ করলাই, কিন্তু আজকে তো আমার বান্দায় আমাদের সেজদা দিলে দূরে হোক সুবহানাল্লাহ, আমার বান্দা আমার প্রশংসা করে, আমার বান্দায় আমার গুণগান গায়, আমার জীবনের সময় বড় নিয়ামত গেল মানুষ হায়াত, আপনি না যাব হায়াত আমরা লগে আসেন না, না লগে লগে মৌত আসেনি না, না আজ তোলা দোকান আবার মৌত থেকে বাড়ি ফিরিয়াছে, মৌত সারাও ফিরিয়াছে, আমার লগে হায়াতও আছে মৌতও আছে, এই জমি জমিনের মাঝে জগৎ বন্দা জমিনের মাঝে আগব, লগে লগে পিছনে আল্লাহর পক্ষ থেকে মৌত সৃষ্টি করা হয়েছে, দুনিয়ার সব চঙ্গল থাকে বাঁচা যায় মৌতর চঙ্গল থাকি কেউ বাঁচতে পারে? ধন্যবাদ আমার বিশিষ্ট মৌলানা শ্রদ্ধাভাজন হযরত মাওলানা শাহ আব্দুল মতিন সাহেব, আমার প্রতিষ্ঠাতা ইবতেদায়ী মাদ্রাসা সহযোগী জাওলা এই গ্রামের মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই বল মাদ্রাসা সুবানুদ্দিন সাহেব দিনা সিনকানি সহ একটা মাদ্রাসা, যে জায়গার মাঝে আল্লাহর গর, যে মসজিদ, যে বস্তির মাঝে, যে বাড়ির মাঝে, যে গ্রামের মাঝে, চব্বিশ ঘন্টা আল্লাহর রহমতের নজর থাকে, যে জায়গার মাঝে মসজিদ, ও জায়গার মাঝে চব্বিশ ঘন্টা আল্লাহর রহমতের নজর থাকে, আর যে জায়গার মাঝে মাদ্রাসা আল্লাহর গর, লগে লগে হামদাদ নবীর গর,
তাহলে বিয়েটা পুরনো হয়ে গেল ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব, এই জমিনের মধ্যে আমার ঘর হইল, মানুষের খালি সেজদা দেয় এটা আমার ঘর হইয়া, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে তুলতে তুলছি, আমার প্রশংসার এত দাগার মাঝে আছে, আমি আল্লাহ এত দাগার মাঝে আছি, আপনি নবীর আমি আল্লাহ কত দাগার মাঝে ফিট হইয়া রাখছি। আর মাত্রে যেন মাত্রে এত অসুবিধা হবে, আমি বেড়া লাগিয়ে দিই মাস একটু মহাপদে দূরে পড়ি নবীর মাথায় সাহেবের দেখার মাঝে ২৪ ঘন্টা আমার নবীর রহমত নজর ওই মাদ্রাসা আলিয়াসর ইত্তেদাই মাদ্রাসা আজকের দিন যে দেখা মাঝে বসে আমার নবীর বসায় জান্নাতের বাগান জান্নাতের বাগানের মাঝে জান্নাতি মানুষরা আর কেউ ঢুকতে পারে না, বাঘ জাগার মাঝে বাঘ মানুষের আগমন, বালা জাগার মাঝে বালা মানুষের সুআগমন, আজকে জান্নাতুল বাগান আমার নবীর বাসায় সাহাবীরা দুনিয়ার মাঝে 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 জান্নাতুল বাগান দেখবাই যে ভিক্ষু তাবাই কেরাম হলার সূর্য জান্নাতুল বাগান কোনটা জান্নাতুল বাগান কোন বাগান যে জায়গার আল্লাহর আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আমার আল্লাহর যিকির হয়, নবীর প্রতি দুরূদ শরীফ পড়া হয়, মিলাদ কিয়াম জলসা হয়, রাসূলুল্লাহ ফরমায় নিচে দেইল জান্নাতের বাগান, আর এই জায়গার মধ্যে যদি আল্লাহর কোন মায়ের বন্ধায় যদি এই জায়গার মধ্যে আল্লাহর আলোচনা করেন, তাফসির করেন, হাদিস আলোচনা করেন, যা আলোচনা হইব আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে ওই সমস্ত দেওয়া জান্নাতি ফল, যদি জান্নাতি ফল দ্বিতীয় যুগের ড্রাইভার তদন্তর মাঝে লইলাম, এটার মাঝে যদি আমলের মাঝে সাফিদ থাকি যাও তাহলে তাহলে আমি নবী জানাইয়া দেও দুনিয়ার মানুষ ফল, তাহলে আমি আর হবো আমি নবীর বাগানের ফল খাইছো যারা আর আমল করছো যারা এরা জন্য আমার পক্ষ থেকে আটটা জন্য তোমাকে বই দেয় আমি আমাকে মাঝে কথা হবো নিজের মা বাবার দোয়া উস্তাদ সেটি তোর হুজুরে ভাইয়া ওই মন ভাঙে গেছে হুজুরির নামে মাঝে মুক্তি আর যে সময় যে আমার খান্দার বই গেছে সাহস হয়ে গেছে যখন আমি কথা বলতাম পারবো কোনো অসুবিধা নাই, এখানে বুঝলে সংশোধন হইয়া দেওয়ার মানুষ আমার খান্দার ঠিক কি না? আল্লাহ তৌফিক দিতে সূত্রে আয়াত ছিলাম প্রতি কোরআন শরীফ পল্লী আল্লাহ আপনার ব্যাপারে আল্লাহ কোরআন শরীফ জানা গেছে পল্লী আল্লাহ নবীও মানেন না নবীর ব্যবহারেও কত একটা লাভ বলে মানা তো বহুত দূরে কথা, আপনারা আমার নবী জিন্দা না মরা হোক দূরে হোক
এটাই বলছি আপনারা নেতা মানছেন উপর জিন্দা নবীদের তালাশ দিবেন এটা তো কথা বলা হয়েছে ইমান হয়েছে যে আমার নবীর তো অন্য কোন নবীর লোকের তুলনা হওয়া যায় না এই গণনার মধ্যে লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল হওয়ার আগমন ঘটছে অনেকজন আবার লোকই আছে কিন্তু অন্য অন্য আদমটাকে লাগাইয়া পয়গম্বর ঈসা পর্যন্ত কোন নবীর লোকে আমার নবীর তুলনা দেওয়া আর আমরা তো উন্নত হলাম তো আর কোনো হতো হয় না আমি আল্লাহ তো হাজির নাজির গায়েব আমি আল্লাহ সবকিছু আমি প্রথম আমি সৃষ্টির শেষ কিন্তু আমি সবকিছু জানি দেখি আমি আল্লাহ যত লাগার মাঝে আসি আমরা তো আমরা নবী মখলুক আমি আল্লাহ আমারে সৃষ্টি করছি কিন্তু আমার এত ভাবা দিছি এত সম্মান দিছি আমি আল্লাহ যত খানো যত নাগার মাঝে আমার প্রশংসা তত নাগার মাঝে আমরা নবীর প্রশংসা আল্লাহ আসেন আজানো আমার নবী আজানো আসেন দিনা না দূরের বাপা আল্লাহ আসেন একামত আমার নবী আসেন দিনা না আল্লাহ সেজদা দেই নমাজ আর আমার নবীরও বইয়া সালাম দিয়ে দিই না দেই কবরের মাঝে গেলে আমরা বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ যে সময় হইয়া রাখা হয় ও আল্লাহ তোমার নামে দিলাম আর মিল্লাত আপনার হাবিবুর মিল্লাতের মাঝে উম্মতে দিলাম ইগাম আল্লাহ যে জায়গার মাঝে আসেন আমার নবীরও নাম আসে দিনা না মার রব্বুকা হইয়া ও মা দিলুকা হইয়া ও শেষ তোমার রাসূলুল্লাহ নবতী 40 বছর বাদে পাইছেন এর আগে এটা নবতী আছেন না এখন তো নবী ওয়াদান বাইনাল মায়ে ওয়া তিন আদম আর হাওয়া পানির মাঝে মাটির মাঝে যে সময় কোন আকার আসেন না ওই সময় থাকি আমার নবী হয় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নমাজও করি সুরা পাঠেখা আল্লাহ আমরা সঠিক রাস্তার মাঝে সালাম সঠিক রাস্তার মাঝে সঠিক সরল জান্নাতের রাস্তার মাঝে কাটাইয়া গেছেন বালা মানুষ এগো আছেন এরা কাটাইয়া যাই যান কামত পর্যন্ত সাহেব দাদির মাঝে সোয়ালিহীন এখন চিন্তাগির দরজা রাস্তা বন হয়ে গেল নবী হল আর আইবানি নবীর মাঝে নবীর দরজা বন সিদ্দিক সুহাদা এরা শেষ কিন্তু কামত পর্যন্ত ওয়াসওয়ালিহীন এই রাস্তা তোলা আসেন না নাই এই রাস্তার মাঝে সাইদুনা হযরত শাহজালাল মজলিসে আমি দাউসে পাক আব্দুল কাদির জিলানি কাজা মঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহি আলাইহি হযরত শাহ এই সাইদুনা মুর্শিদুনা ফুলতুলি সাফতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ঠিক কি না কাজী বাড়ি সাহেব ফতেহপুরের সাহেব
রামপুরের সাহ এরা অসালিহীন, তারা গেছেন কি অসালিহীন দরজা আছে কেমন পর্যন্ত কি আল্লাহর অলি ওগুলোর দরজা খোলা, নবী ওগুলোর দরজা বন্ধ, অলি ওগুলোর দরজা এখন মা যদি আল্লাহ বাসায় বাড়িতে তারা মা আসবে, এখনো যদি মা যদি মাল্লা হাল হইবে ঘরটা ঠিক থাকে একথা তারা কথা মনে চাই, পর্দা যদি ঠিক থাকে হালাল হয় আমি নমাজি বান্দি হইব, আমরা সব কিছু যদি আল্লাহ এবং রাসুলের আল্লাহর ফজিলত রাসুলের সুন্নতের মাঝে যদি আপনি কাকই হই আমি নালায়ক এখনো মাটির মাঝে হইয়া দেই যে এখনো আব্দুল কাদের জিলানির মতন ফুলের সাত কিবলার মতন মানুষ হবে না আইবা এটা কোন সন্দেহ আছে নাই? পর্দার কথা মনে হয়ে গেল, আমরা তো এম এ পাস অর্থাৎ শত্রুতা কি পাস, আমরা কোনো ডিগ্রি বই নাই, যারা বড় বড় ডিগ্রি এরা অনেক সময় বেড়া লাগে না, এক মনোবী উল করলো পর্দার ব্যাপারে না হইয়া পারবার না এটা না করতো আমারও মনে হতে পারে, আমি যে এত পাক্কা ইমানদার বড় আলিম গিরামে যাবে আমার কথার মাঝে সিলি হইতে পারে, কিন্তু আমার কথার মাঝে আমি যে মাটির মাঝে হইলাম কথা তো রেকর্ড হইয়া না ঠিক ঠিক না কথা তো রেকর্ড লক্ষ লক্ষ মানুষ মেয়ের পর্দার ব্যাপারে মহিলার পর্দার ব্যাপারে আপনার যেটা হল হইল আপনি হইলা ও মুখ কইলা মার্কেট করতে পারবা হুকানা বুঝিলা এটা হোক এখন একজন মহিলা যদি মুখ খোলা থাকে বাজারও আঠে আর কোনো কিছু দেখা লাগে আমার মন জানালা খাইতে দরজা খুলিয়া দিছে, মহিলা বড় থাকলে আট মুখ পাও কোনটা দিছে বড় থাকলে আপনি এটা শোনো বড়ের মাঝে থাকতেও মাথা উদ্যায় যাইতো না ঠিক না, বড়ের মাঝে থাকতেও কিছু হইব মাথা উদ্যানে যাইতো না তার কারণ খালি দুই ওটা ও দুইটা দিতে হবে সারা মুখ সহ সারা গেল ঠিক কিনা সারা মুখ সহ সারা গেল এইরকম এখন যদি এক অফিসে বয় মহিলার মুখ খোলা থাকে আর অফিসে বয়ার থাকে যুবক পাই যায় তাহলে হইল গেও দেখিলো আগে মেন যেটা আছে সেটা দেখিলো এখন বাদে না পরে আলাপ করতে চকুর দিনে আসেনি না নাই দুরাও পার চকুর দিনে আসেনি না নাই চকরি যে নাই অকাদ্দুল বসার এই যেটা হাদিস শুরু হয়েছে যদি মহিলা আপনি দেখি লেন সামনে বলি যায় পুরুষে যদি দেখি লেন অকাদ্দুল বসার চকুরি আগে তুলে দিয়ে রাখেন চকুর দিনে আসে এই জন্য যদি এই মুস্তার হারানো লক্ষ লক্ষ মানুষ বাজার মাঝে যদি কেউ আমল করি যায় মুখ খুললে যদি মার খেটে যায় যে তোমার মহিলার মুখ আসাইবা আর সকল দিনা করবা যে হুজুরে বতোয়া দিছেন তাই সারা গুনার মালিক হইবা না কথা কইতে গেলে ঠিক করে পাওয়া এই জন্য মাটির সামনে কথা সতর্ক সুত্রে সাহেব কোরআন শরীফ তিলাওয়াত করছে আল্লাহ বলমায় লোক আমার হাবিব জমিনের মাঝে পালা মানুষ সাইতাকি সাই নম্বর গেল সালিহীন সালিহীন আল্লাহ ব্যাপারে অলি আল্লাহ আমার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন দুটা জাতির জানাইলেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যারা আমি আল্লাহর পক্ষ থেকে আমি যারা রওনা বানাইলাম
আমার বন্ধু বানাইলাম, আমি তাদের মহব্বত করলাম, আর বন্ধু খেয়ে হইব তারা ইমান দ্বারা আমানু হালালের প্রতি যে মানুষটার আল্লাহ দি বয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারারে আমি আমার বন্ধু বানাইলাম, অলি আল্লাহ বানাইলাম, অলি আল্লাহ সুদাসা জানাই লম্বা শিখে তা তুলে যান, আর ভাবি বানলাম মালকা ভর্তি কোমরো বাংলা গান আর গলাতে খেলে আর নামাইতে বলে আমি অলি আল্লাহ হয়ে গেছি হুকান অলি আল্লাহ সত্য হইল তাই মুসলমান ইমানদার হওয়া লাগবো এর বাদে ওয়াকানু ইত্তাকুন আর যারা আল্লাহর ভয় করেন ঠিকই না আপনি না সফল হল আল্লাহর কে ভয় করে কে আল্লাহর ভয় লাগে আল্লাহ বলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন যারা ঈমানদার যারা মুত্তাকী যারা ফরজগার আল্লাহ বলমান ঈমানদার যারা ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও ওয়া কুনু মাআস সাদিকিন ভালা মানুষ ও ভালা মানুষের লোক ধরো ভালা মানুষ সারা হই গেই জেনা সেরা তো মুস্তাকিম লাস্টে ও সালিহিন যারা এরার চরিত্র আমি সামনে আনো এরার গেছে নমাজ আসিলি না না জোরে হোক নমাজ আসিলি না না এরার গেছে রোজা আসিলি না না এরার গেছে সদগা আসিলি না না এরার গেছে খরচা আসিলি না না আমরা মায়ার বন্ধা এরা দাঁড়ান গেছে নমাজ দাঁড়ান গেছে তাকুয়া নমাজ ছাড়া কোনো অলি ও যায় না এই পৃথিবীর মধ্যে যত মানুষ অলি হয়েছে আল্লাহ রেশের দাজে অলি হয়েছে সুবহান আল্লাহ আল্লাহ রেশের দাজে আল্লাহ অলি যায় না মন করা যদি কেউ ওই যায় অলি মনে কর ভাই যে অলি নাই গজবে লোক হয়েছে তা শাহজালাল সাহেব 360 জন এমন থাকি ভক্তি না রাস্তায় রাস্তায় মানুষ তাদের লোক গেল সেই গাড়ি তাছাড়াও বেটা আইয়া লোক ধরছে অন্য কোনো খামার মাঝে আছে জাল খামো আল খামার আইয়া লোক ধরছে আল্লাহ বলমান আমার বন্ধা সাজালাম আপনার আমি আল্লাহ কবুল করলাম কিন্তু আপনার লোক যারা ধরছিল আর আপনি তারা মায়া হইল আপনাদের সময় জিকির করত তারা জিকির করতো ঠিক কি না আপনাদের সময় নমাজ করত তারা নমাজ করত আমি দেখলাম আপনার এটায় তারা এমন দামে ভরছে আমি আমার সঙ্গী বানাইয়া 360 জনের উপরে আমি আল্লাহ ওলি বানাই যাব না ওলি হইয়া লোক করব না না ওই জন্য ধন্য লোক থেকে আমি লোক দরার পরে ওলি গুনাহ করে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বারা দর্শিত আল্লাহ ওলি হইছে সুবহানাল্লাহ ভালো মানুষ হলে আল্লাহ ফরমায় ওয়াকুনু মাআস সাদিকিন ভালো মানুষ লোক ধরো ভালো মানুষ মানুষ হলে এক নম্বর দুইজন বলিকে বুঝি আপনি না কথা মানুষে এক নম্বর দুইজন বলিকা বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব যারা ইমানদার যারা মুত্তাকি আমি আল্লাহ আবার হইলাম ইত্তাকুল্লাহ আমারে জড়াও আর ওয়াকুনু মাআস সাদিকিন ভালা মানুষ ও ভালা মানুষের লোক ধরুন 60 বছর বয়স হয়েছে এবং 80 বছর বড় বয়স হয়ে গেছে এখন দেখা যায় মসজিদ মুখটা তোমার খেয়াল নাই জানো না পিছনে যে তোমার আজ রাইল আছে খামদা দেখি মানুষ তুমি খবর পাও তোমার খামদার ভাই মারা গেল সামনের ঘরের মানুষ মারা গেল গ্রামের মানুষ মারা গেল আর তুমি খবর নাই আই দেখ 80 বছরের জিন্দগি 100 বছরের জিন্দগি তুমি বন্ধা এখনো বুঝো না বহুত মানুষ ইলে আছে সরম করে কিনা মসজিদ যাইতাম আর গেলে মানছি কিতা হইব হাসানো যদি কেউ নমাজ করে না আটটা মসজিদ যায়
কইলো দেখিও আলোচনা করবা ভাই জানান দিব আমার মসজিদের সাথে কোন মুসিবত আইছে বলো বলো আজ দিন আইলা তাজি ফতনটা গজব বন্ধ করে আল্লাহ ফরমায়েন 80 বছরের মুরব্বিও বুঝছি শয়তানের চক্রান্তের মধ্যে হইরা গুনাহ হসো বাক্য লইয়া দাও মসজিদ মুখ ইসলিহ লাকুম আমালাকুম সংশোধন হই যাও আমার জন্য আপনার রহমতের দরজা খুলিয়া দেব আল্লাহ ফরমান দিবেন আমরা 24 ঘন্টা আমি দরজা খুলিয়া দিই না আল্লাহ বলি দাদা হয়েছে মানুষের তাদিন মানুষের খাদমত ঠিক কিনা এই সমস্ত আপনার আমার কাছে আমি আপনি আপনি বলি আর উম্মতে সাফায়েত সম্ভব অতএব আল্লাহ আমার নবীর সাফায়েতে কুবরা দান করছেন দূরে কথা সাফায়েতে কুবরা সব নবী হল ইয়া নফসি না ইয়া নফসি ইয়া নফসি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হইবা ইয়া উম্মতি ইয়া উম্মতি এমন কি ফাইনাল হতে আল্লাহ জানেন আমার নবীরে ও আমার হাবিব মর্তেন শুন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা দুনিয়াতে আপনি কষ্ট করছেন দাম দাম সহি দিয়েছে দুনিয়াতে কষ্ট করছেন রক্ত গেছে দুনিয়ার কষ্ট বর্জন ফাতর ভেতর লাগায় বাকি মানছেন আপনার 7 দিন পর্যন্ত মাস পর্যন্ত আপনি খাইছেন না ও আমার ভাবি দুনিয়ার কষ্ট জায়গা মমি নকলার গায়ে তাও আপনার উন্মতার গায়ে ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা আখিরাতু দিন আপনার পুরস্কার দিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাবা আমার হাবিব ফাইনাল খাতা আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি নর টেনশন ওয়ালা তাহজান আপনি পরেশানি করবেন না ওয়ালা খাউফুন কোন ভয় করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কাল কিয়ামতের দিন আপনি নবীর না জিকা হইবে একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামে দিতাম না সুবহানাল্লাহ এর সাইতে আর কি দোয়া পায় আমার নবীর আল্লাহ পক্ষ থেকে আপনারা না দিকে হইয়া একটা উন্মত জাহান্নাম দিতাম না উন্মত সামনে আনলে হবে বাবা আমার হাবিব ও আমার উন্মত এ গুনাহগার আপনি যদি চান আপনি সুপারিশ করেন তাহলে আমি জান্নাত দিব আপনি যদি সুপারিশ করেন না জাহান্নাম এখন কথা চাই নবী দরকার আসেনি না না আছে ইন নবীর লগে মহব্বত লাগাইবার দরকার আসেনি না না আছে রাসূলুল্লাহ ফরমান আল্লাহ এই সময় ফরমাইবা আল্লাহ আমি সামনে আমার উম্মত কিলা দেব ব্যাপার তো হইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দূরে দূরে হাদিস বলবা একবার তো আমার নাম লইছে আল্লাহর নাম তো লইছে দেখো তো আমার নাম লইছে আমার উম্মত আমার সামনে কোন মার সামনে কোন বাচ্চা মাসে কত থাকতে পারে কোটি কোটি কোন উর্দে মায়া আমার নবীর উম্মত হইবা সুবহানাল্লাহ আল্লাহর মায়ের বন্ধা দাদা যে সাগল আলসা ফুলতুলির সাপ 360 কাউরিয়া এরা মা ইজ্জত আছে নি না নাই এ ফুলতুলি ফুলতুলি জগতের মাঝে জন্ম নিছেন একটা ফুল এ ফুলে লক্ষ লক্ষ কোটি কোটি ফুলর জন্ম দিছে দেখি না কোটি কোটি ফুলর জন্ম দিছে এখন দেখা যায় এক ফুল থেকে আরো ফুলর গ্রাম বেশি ফুলতুলি সাপে 7 জন তুইয়া গেছে না আবার সাতজন বরফ সাত থাকি
আরো সুন্দর লাগে মাইজুর সাগর কইলা নেতাকে টান আরো সুন্দর লাগে সে অর্জুন সাগর ওলা একজন থাকি আছে নেতাকে সব থাকি টান যদি গিয়া বই বড় সাগর বড় কেরামত কে হইল বড় সাগর বই আমি যদি গিয়া বই নসিহত বই আপনি যে উদ্দেশ্য গেছিলা আমার উদ্দেশ্যে টার্গেট কইরে বড় সাগর এমন কথা কইল যেটা আপনি কইতে আস ভাই তো ওই ওকে দিছে বিল্লাহ সুবহানাল্লাহ আমার অত্যন্ত বুজুর্গ আল্লামী বিশ্ব বরণ্য আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ ছাত্রদের যে দোষ দিলে এর মাঝে ছাত্র এখন মায়া তাহা দেয় না সব দিলে কি এখন তাহার খেমত করবে দশটা বাদের দিন সব গিয়া আসবেন উফইল বুঝল স্যার তুমি যেতে হবে এই যে এক কথা যদি বারবার হইতে তো চেম্বার গরম হয়ে যাবে ও সাবে ওই কেটে হইছে তোমার তুমি যাইতে যেই হয়েছেন তুমি যাইতে লইয়া সকল মানুষ পাড়াচ্ছি স্যার আমি যাই কি না আমার তো কোনো সম্ভব নয় আপনি যদি যান যে আমি আপনার লোক ধরলাম তবে মানুষ বস্তুর নামাজাকে বলতে আসবে এখন তো এক বছর আগ থাকি প্রশাসন করা লাগে সময় আছে উপস্থিত সময় মাস দুই মাস আগে করলো তবে ওই যাবেন তো কোনটা মিলত না কিলিয়া দেবে মরে দিয়ে উঠতে হবে সাহ আপনি দেখতে পারবা ছাত্রের সময় শুকুর যাওয়ার খেয়াল খেলে আমি যাই আমি গরিব মানুষ আর শুকুর ভানি ফলাইছে সাবর দয়া হয়েছে কইলা রে তুই আমার চেখাইছ আমি যে সময় আত্মাকে একুশ বাইশ তেইশ চব্বিশ বুঝলাম একটা কি চব্বিশ পর্যন্ত পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ কদম দিছিল কদম দিছিল সাতাশটা দিয়া আত্মাকে সাথে আত্মাকে সারছিল সারার পরেও কোন সাইছেন সাইয়ে যখন সামনে খানায় কাবা কদম লাগছে তাড়াতাড়ি খাম শেষ করুন হজর খাম গেলে
সফা মান করা ও সমস্ত করার পরে হজরের আগে টাইম ওই দিছে, হজরের টাইমে গেছে মানুষ আইবা সবে জানি নামি আইসি না হজুর আমার ইয়ে ভাই আমার এটা কেরামতি কত লুকাইয়া আর আমরা তুমটাও দেখেও করি না বুঝা গেল আর যখন মাঝেরটা আছে বুঝা গেল পরে আগে আরো দুইটা আপনার কথা আপনি আমার কথা রাখেন কিন্তু আপনার কথা রাখা লাগবে দেখেন ও আল্লাহর গরম এক কদম হয়েছেন সদমূল্য এক কদম দুই কদম তিন কদম চার কদম পাঁচ কদম কিন্তু আমরা সাধারণত কিছু বন্ধ ফকির করে আসল যারা আসল এরা নষ্ট করে না ঠিক কিনা যারা বন্ধ এরা কিন্তু বন্ধুর সময় অনেক রাহান প্রতারণা হয়ে যায় আসলটা এক নম্বর ট্রেন এক নম্বর ইটা হলেও জানান কিন্তু ইটার লোকের যে সময় নিশ্চিত হয়ে যায় দুই নম্বরটা না খাবাল আর জামাল দিয়েও কোনটা জামাল আর কোনটা জামাল কিন্তু ইটার লোক যদি এমনি অন্য সময় সরি যায় তাহলে তো শেষ এই জন্য আল্লাহর অনুকূল যারা আছেন আজকে যারা আল্লাহর মায়ার বন্ধ হল বিশালে সব মফিল ওই বেশক এর বাদে আমরা আমার এলাকার মধ্যে গান আমরা দোয়া করবো আজকের এই পবিত্র মুবারক মাহফিল আমার অনুরোধ থাকুন আল্লাহর নবীর হলিয়া যদি কেউ চাট্টা করে আসল আল্লাহর নবীর হলিয়া যদি কেউ চাট্টা করে বিদ্রোহ করে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি 360 মিয়া এই বাংলাদেশের আমাসে কামাসে জায়গায় জায়গায় অলি আল্লাহ হল আসল এরা লইয়া যদি কেউ জন্ম করে এরা লইয়া বাবলু করে হয়েছিল শাহজালাল মাজার ফাউদি লাগতে যাবেন ওকে নাও বিবিদে এই সমস্ত এটা বেদা লাগতে বাবু লাগতে এবং বাবু নগরীর অনেক ট্যাং নাই আমার পাইছেন দিয়ে হবে বুঝলো অনেক ট্যাং নাই ডাক্তারও যে কেমন খাটা লাগবে কিতাবে হয়েছে ডাক্তারও যত হারেন না কিতা হয়েছে আল্লাহ বলির নাবার কিতা নম্বরে কেউ যদি উনিশ বিশ করে বিয়াদুই করবেন না না ওই ওই জন্য সাধনার অনেক
হাদিয়া বসাইয়া দিবা, আপনি যে তামিল কলমার মুসলমান বকা দেবেন, ঠিক কি না? সাধারণ সাবর কলমার মুসলমান আমরা, যদি সাধারণ সাবইটা না আইতা নাই জায়গার মধ্যে ও আগের গৌরবিন্দর উত্তর সুরি তাকাবেন, ঠিক কি না? তাহলে বুঝা দরবার বাবা চিন্তা নিয়ে বুঝার দরবার আমরা মায়ের বন্ধ হল যারা, এরা লোকের কোন সময় জিন্দা চাকরে আদুবি করা যায় না, মরার ঘরেও বেআদুবি করা যায় না, মাজারও সামনে গেলে খুব আদর আল্লাহ ছাড়া আর অন্য কোন মানুষের শ্রদ্ধা দেওয়া যায়। আপনি নমাজের কাছে আলাদা ব্যবস্থা করবেন, আলাদা মাজার তো মাজারও আছে, মাজারে কেন জিয়ারত হইবে হওয়ার আছে, এরা লোকের বেআদবি হলে উল্টা বাক্য লইব, কিন্তু এরার সামনে যা আল্লাহর শরীক করা হলে এরাও বেজার হইবা, আল্লাহ লানত করব, ঠিক কি না? আল্লাহর বইয়ে কল কলা পরিষ্কার হয়েছে, তারা নিজের ঘরটা কি আল্লাহর এই গড় মক্কা পর্যন্ত যখন মদিনা শরীফ পর্যন্ত ক্ষমতা আসেনিবে ওখান জহরিলাতে এখানে কইতে পারলাম না, তোমার কোন নাম, তোমার সবটা ঠিক করো, এর মাঝে নবীর লোকে কথাবার্তা কইবে নি বলি আল্লাহ ভরে করবে, আগে তোমার নাম কি ছিল? যত কিতাব আল্লাহ রসুল পদর যুদ্ধের মাঝে গেলা ইটা দলের সর্বোত্তম হইলি, আরো কিছু যুদ্ধ আছে আল্লাহ ইয়া বিজয়ী হয়েছে কিতাব মুনাফিকি হইয়া ঘর নবীর গুরু কুত্তাদের চলে হওয়া
আমি আমরা তো আমরা ছাত্র এখনো ছাত্র, কিন্তু বড় বড় বুজুর্গ আছে রাসুলদার পবিত্র জবানটা কি এমন কোন একটা কথা আইসি না 63 বছর জিন্দেগি না যে আল্লাহ প্রদত্ত ঠিক কিনা যে তো কথা আল্লাহর নব্বী হয়েছেন গাইবি হত লুকাই হত প্রকাশ্য সারা ভারত রক্ষা কি আমার ইয়ান্তি তো আমিল হওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ইটা আল্লাহ আল্লাহ মুখে জানাইছে না কিন্তু অন্য জিনিস জানাইছে না বহুত ইলা আছে লুকাই জিনিস আল্লাহ মধ্যে বড় বলেছেন হজরত আয়েশা আয়েশা আমি যে জান্নাতুল বাকির মাঝে গিয়ে দোয়া করলাম তুমি আমার পিছনে আসলে না দিল হবে সুবহানাল্লাহ তুমি এখন আইয়া দিন বড় মাঝে যে বঙ্গি দুইটা ঘুমাইছো তুমি বজার দিও আসলে আয়েশা আয়েশা বিন ইয়া রাসূলুল্লাহ আমি আসলাম আপনি দেখো দিলা আমার মধ্যে ফরমান আমি আগে দিয়ে দিলা দেখি পরে দিয়ে ওলা দেখি আর ওই উফরি দিয়ে ওলা দেখি মিশি দিয়ে ওলা দেখি নবীর ক্ষমতা কে দিছিল তাহলে এই সমস্ত কিছু জিনিস লইয়া অলি আল্লাহ বল ব্যাপারে নবীর ব্যাপারে কোন মানুষ যদি আগাইয়া মাঠে ইমান ইমানের পাওয়ার বাড়বো না ইমান যাইব সুতরাং যেখান জানি না এখান মাথার কোন দরকার নাই কোন সময় কোন অলি আল্লাহর ব্যাপারে মাথার দরকার নাই কোন নবীর ব্যাপারে মাথার দরকার নাই তুমি হলে নমাজ ঘটায় রোজা রাখায় কিলা আমল ঘটায় কোন জিনিসটা আমি কিলা আমি ব্যস্ত হয়েছি আমার বাচ্চা লইয়া আমার আত্মীয় স্বজন লইয়া আমি কিনা নমাজে ওয়ালা ইহবরও সাদা কিতা হল্লা না হল্লা এটা তোমার দেখার কথা না কু ওয়াল কুজাকু মুআফলিকু নার বহুত মানুষ কাল কিয়ামতের দিন আকি দিবে কানে আল্লাহ বলে দিবে তোমার ফ্যামিলি তুমি কিতা হচ্ছে ফ্যামিলি তো যে আমি বড় বাজ হয়ে গেছি আমি বড় হাবিচ্ছা বইছি আমি বড় মৌলানা হয়েছি কিন্তু আমার বড় ফ্যামিলির নমাজ নাই এটা আমার দ্বারা আল্লাহ আমার দরবারি না না মাত্র কাছে আবু কোন আর বড় ছয়বার হাজি সাহ আপনি ছয়বারের হাজি আটবারের হাজি সাহ কিন্তু আপনার বাচ্চা নিতে আপনার মেয়ে আপনার বউয়ে তার নমাজ নাই কামতর দিন হাজি সাহর খবর আছে আছে নি না নাই মহামান সাহর খবর আছে বড় লিডারশিপ দেন এমন খবর আছে গ্রামের লিডারশিপ দেন এদের খবর আছে এলাকার লিডারশিপ দেন এমন খবর আছে ওলা নাই কিরেতে আবার রাষ্ট্র গোদাম কাল কামতর দিন আল্লাহ কাছে জবাব দেওয়া এই জন্য আমি বারবার হই উম্মতে মুহাম্মদের সব হাম গেল ইবাদত আমরা খাওয়া এবাদত ঘুমানি এবাদত প্রস্রাব পায়খানা এবাদত বিয়া শাদী এবাদত উম্মতে মুহাম্মদের সারাটা জিন্দিগি এবাদত যদি সব হাম আল্লাহ এবং আল্লাহ রসুলের মোতাবেক করে খাওয়ার নামে এবাদত আসে না নাই ঘুমানির নামে এবাদত আসে না না উন্নতি সুন্নতি ওইটাও এবাদত প্রস্রাব পায়খানা যেটা ওগ্রে মাঝানো সময় দেখবো ওইটা এবাদত যদি আমি সুন্নত খাওয়াতে যাবে সময় তুমি কয় যাও তোমার হাত কয় যায় নাই দিলাম দুরুশ্রীপ করুন কেন তসরি আসলে দুরুশ্রীপ করার থাকেন কেন বহু মানুষ
এটা হুজুর আমল করলাম, আমার হয়েছে হয়েছে না, তোমার দিন এখনো রুজু হয়েছে না, তোমার দিন নিয়তাকে ঠিক করো। বহু মানুষে নমাজে খেদে অন্য আমরা নমাজ নমাজ বলি আর অত বছর যে হেরা নমাজ নমাজ কোনটা নাই তারা তো বলতে ঠিক আছে দন্দি মন্দি নিজের আওলাদ দিয়ে মুসিবতের মাঝে পালাইয়া ইটার যদি কামিয়া বলছে আল্লাহ ফরমাইন অবাসী সব দিন যারা দর্দশীল দৃষ্টিতে আমার সবাই দেখবেন দোয়া করব আমার দেয় আমার মাঝে আমি আজকে দোয়া করব সবর দেয় বিশেষ করে জনাব জনাব মাওলানা আব্দুল মতিন সাহেব আল্লাহ তানোর আহালর প্রতি আল্লাহ রহম করুক দয়া করুক মাদ্রাসারে আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লনাকুনান মিনাল খাসিরিন রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি রব্বুল আলামিন ইয়া আল্লাহ ওয়া দয়াল আল্লাহ পবিত্র ইসলামে সব মাফিল আপনার মায়ের বন্ধা বললে যে তো বরাত দিচ্ছি অগণিত সালাম আর দুরুদ সোনার মদিনায় পৌঁছে গেল ইয়া আল্লাহ সৈয়দ শাহ রাসূলুল্লাহ ইবতেদায়ী মাদ্রাসায় কবুল ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমার মায়ের বন্ধা হলো ইসলামে সব মাফিল কবুল ফরমাও আজকে এই মাহফিলের জন্য আমরা বলছি কারণে ফুলে মাফ করবো আজকে আমরা মা বাপকে মাফ করবো আল্লাহ আমার ফির উস্তাদে ফুলে মাফ করবো দাদা দাদি নানা নানিরে মাফ করবো আল্লাহ মার বংশের বাবার বংশের তাম মুর্জেদানো ফুলে মাফ করবো ইয়া আল্লাহ আমরা দেখা হেদায়াত নসিব করবো আল্লাহ এই মাদ্রাসার মাদ্রাসা আমাদের কবুল ফরমাও ইবতেদায়ী মাদ্রাসারে কবুল ফরমাও সুবহানাল্লাহ সাত্তাকে লাগাইয়া তাম শিক্ষক মহোদয় মুআল্লিম মুতাআল্লিম তাম্মে কবুল ফরমাও মুহিব্বিন হলে কবুল ফরমাও আল্লাহ আমাদের এলাকার মধ্যে খাস রহমতের নজর ফরমাও সাইয়েদিনা মুরশিদিনা ফজলুল সাহেব তোমরা তো এলাকার মনন হলি তো ইয়া আল্লাহ আপনার মায়ার ওলির ছায়া নিচে আমরা স্থান হাম রাখি আল্লাহ আমার মাঝে বহু বেতন বেমারি আছে আসেন তাম শেফায় আজিলা কামিনা বিদেশ বাবু যারা আছেন আল্লাহ বিদেশি হবে আল্লাহ প্রবাসী জিন্দিগির শান্তির জিন্দিগি বানাবে আপনার আজীবন আমরা জবানের মধ্যে জানির কি মোহাম্মদুর রাসূলুল্লাহ